ओम नमो भगवते राम कृष्णाय। आजकेर मनन ए पर्वे एखन आलोचना करा हच्छे चार प्रकारेर मानुष ओ तादेर प्रकृति। आमरा जगते देखते पाई अनेक धरनेर मानुष बर्तमान, एर मध्धे चार प्रकारेर मानुष कारा सेटी एकटि श्लोकेर मध्य दिए बुझिए बला हच्छे। एखाने बला हयेछे एके सत्पुरुषाः परार्थ घटका स्वार्थान परित्याज्ये सामान्यास्तु परार्थ मुद्यमवृत स्वार्थ अविरोधेन जे तेमि मानव राक्षसा परहितम स्वार्थाय निघ्नन्ति जे येतु घ्नन्ति निरर्थकम परहितम तेकेन जानीमहे। एर अर्थ कि বলেছে জগতে চার শ্রেণীর মানুষ বর্তমান। প্রথমত সৎপুরুষ, এরা সম্পূর্ণ নিঃস্বার্থভাবে অপরের সেবা করেন। দ্বিতীয়ত সাধারণ মানুষ, এরা ততক্ষণই অপরের উপকার করেন যতক্ষণ নিজের স্বার্থের কোনো ক্ষতি না হয়। তৃতীয় শ্রেণীর মানুষেরা নিজ স্বার্থ চরিতার্থ করার জন্য অপরের ক্ষতি করে, সেজন্য এরা মানুষ হয়েও রাক্ষস তুল্য। চতুর্থ একটি শ্রেণী আছে, তারা অকারণে অপরের ক্ষতি করে। এদের যে কি নাম দেয়া হবে তা আমাদের জানা নেই। কি প্রথম থেকে আবার বলা হচ্ছে না, একে সৎপুরুষা পরার্থ ঘটকা, এক ধরনের মানুষ তারা হচ্ছেন সৎপুরুষ, এরা হচ্ছেন মহাপুরুষ, এরা অন্যের কল্যাণের জন্য জীবন ধারণ করেন। স্বার্থম পরিত্যাজ্যে, নিজের স্বার্থ ত্যাগ করে সম্পূর্ণ নিঃস্বার্থপর জীবন যাপন করে, ওই পরের কারণে স্বার্থ দিয়া বলি এ জীবন মন সকলে দাও, তার মতো সুখ কোথাও কি আছে, আপনার কথা ভুলিয়া যাও। এরকম এক শ্রেণীর মানুষ তাহলে সম্পূর্ণরূপে নিঃস্বার্থভাবে অন্যের কল্যাণের জন্য জীবন ধারণ করেন, এরা হচ্ছেন সৎপুরুষ বা মহাপুরুষ। দ্বিতীয় একটি শ্রেণী, এরা হচ্ছেন সাধারণ মানুষ, আমরা বেশিরভাগ হচ্ছে এই পর্বের এই পর্যায়ের মধ্যে পড়ি। তারা কারা না, সাধারণ মানুষ, সামান্যাস্তু পরার্থম উদ্যম ভৃত স্বার্থ অবিরোধেন যে, সাধারণ মানুষরা ততক্ষণই অন্যের উপকার করেন যতক্ষণ পর্যন্ত তাদের নিজের যে স্বার্থ সেটি ক্ষুণ্ণ না হয়। সামান্যাস্তু পরার্থম উদ্যম ভৃত স্বার্থ অবিরোধেন যে, স্বার্থের বিরোধ হলে, স্বার্থের ক্ষতি হলে, স্বার্থ ক্ষুণ্ণ হলে তারা অন্যের উপকার করেন না, ততক্ষণই অন্যের উপকার করেন যতক্ষণ নিজের স্বার্থ সুরক্ষিত থাকে। এদেরকে বলা হয়েছে এরা হচ্ছে সাধারণ মানুষ। তৃতীয় একটি শ্রেণীর মানুষের উল্লেখ করা হয়েছে, বলে যে তেমি মানব রাক্ষসা পরহিতম স্বার্থায় নিঘ্নন্তি যে, আর এই শ্রেণীর মানুষ তারা হচ্ছে মানুষ, কিন্তু মানুষ হয়েও তারা রাক্ষস তুল্য মানুষ। কারণ কি, পরহিতম স্বার্থায় নিঘ্নন্তি যে, নিজের স্বার্থের জন্য অন্যের স্বার্থের ক্ষতি করে, অন্যকে ঠকিয়ে অনেকে বড়লোক হতে চায়। এদেরকে বলা হচ্ছে এরা মানুষ হয়েও যেন রাক্ষস রূপী মানুষ। এরা তৃতীয় শ্রেণীতে পড়ছে। চতুর্থ একটি শ্রেণী আছে, তারা কেমন, যেহেতু ঘ্নন্তি নিরর্থকম পরহিতম তেকেন জানিমহে, অকারণে অন্যের ক্ষতি করে, নিজের কোনো লাভ হবে না, শুধু মানুষের ক্ষতি করার জন্যই ক্ষতি করে। এদেরকে যে কি নাম দেব বলতে পারি না, এতটাই এরা জঘন্য, অভিধানে কোন শব্দ খুঁজে পাওয়া যাচ্ছে না, এরা হচ্ছে এতটা নিকৃষ্ট, কারণ তারা অকারণে অন্যের ক্ষতি সাধন করে। কিন্তু এখনকার দিনে বাস্তবে তাকালে আমরা দেখতে পাই আরো একটি যেন নতুন শ্রেণীর উদ্ভব হয়েছে,
তারা নিজের ক্ষতি করেও অন্যের ক্ষতি সাধন করে। টেরোরিস্টরা নিজের শরীরে বোম বেঁধে বিস্ফোরণ ঘটালো, তাদের উদ্দেশ্য কি? না, মরবার আগে 100 জনকে মেরে তবে মরব। এরা হচ্ছে তাহলে আতঙ্কবাদী, সন্ত্রাসবাদী, টেরোরিস্ট বলে যাদেরকে আমরা সারা বিশ্বে দেখতে পাচ্ছি। এরা পঞ্চম শ্রেণীর মানুষ, নিজের ক্ষতি করে অন্যের ক্ষতি সাধন করে। তাহলে 4 রকমের মানুষ বোঝাতে গিয়ে এই অপূর্ব সুন্দর শ্লোকটির অবতারণা করা হয়েছে। না, একে সৎপুরুষা পরার্থ ঘটকা স্বার্থান পরিত্যাজ্য যে সামান্যাস্তু পরার্থমুদ্যমভৃত স্বার্থ অবিরোধেন যে তেমি মানব রাক্ষসা পরহিতম স্বার্থায় নিঘ্নন্তি যেতু ঘ্নন্তি নিরর্থকম পরহিতম তেকেন জানিমহে। একই জায়গায় বলা হয়েছে সত্যিকারের মানুষ কারা, কখন মনুষ্যত্বে আমরা প্রতিষ্ঠিত হই, বলা হয়েছে নরত্বম দুর্লভম লোকে বিদ্যা তত্র সুদুর্লভা শীলঞ্চ দুর্লভম তত্র বিনয়স্তত্র সুদুর্লভ। নরত্বম দুর্লভম লোকে, এই মনুষ্য জীবন লাভ করা দুর্লভ, বিদ্যা তত্র সুদুর্লভা বিদ্যা লাভ আরো দুর্লভ, শীলঞ্চ দুর্লভম তত্র বলা হয়েছে ভদ্র ব্যবহার আরো দুর্লভ, বিনয়স্তত্র সুদুর্লভ বিনয় নম্রতা আরো সুদুর্লভ বলে বলা হয়েছে। নরত্বম দুর্লভম লোকে বিদ্যা তত্র সুদুর্লভা শীলঞ্চ দুর্লভম তত্র বিনয়স্তত্র সুদুর্লভ। আরেকটি জায়গায় বলা হয়েছে লব্ধ্বা সুদুর্লভমিদম বহু সম্ভবান্তে মানুষম অর্থদম অনিত্যমপিহ লোকে তূর্ণম যতেত ন পতেদ অনুমৃত্যু যাবৎ নিঃশ্রেয়সায় বিষয় খলু সর্বত্র স্যাৎ। লব্ধ্বা সুদুর্লভমিদম বহু সম্ভবান্তে, অনেক জন্মের পরে আমরা এই মনুষ্য জীবন লাভ করেছি, যে মনুষ্য জীবন লাভ করা অত্যন্ত দুর্লভ। বলা হচ্ছে 84 লক্ষ জনি ভ্রমণ করার পরে এই মানুষের জীবন লাভ করি। মানুষম অর্থদম অনিত্যম অপিহ লোকে, এই অনিত্য জগতে এই মানুষের জীবন পেয়ে মানুষের জীবন যাপন করা সত্যি দুর্লভ। সেই জন্য কি করতে হবে? তূর্ণম যতেত ন পতেদ অনুমৃত্যু যাবৎ। সেই জন্য না, শরীর পতিত হবার আগে অর্থাৎ মৃত্যুর আগেই অতি দ্রুত যা কিছু মঙ্গল কর্ম সাধন ভজন তপস্যা পরোপকার এগুলো সব অতি দ্রুত করে ফেলতে হবে। তা না হলে আমরা জানি না, কহি জানাতি কস্যাদ্য মৃত্যুকালো ভবিষ্যতি তস্মাত অদ্যৈব কর্তব্য। বলা হয়েছে কে জানে কালকে আমার মৃত্যুকাল এসে উপস্থিত হবে কিনা, সেজন্য যা করবার এখনই করে ফেলতে হবে। কাল কর্য আজ কর, আজ কর্য আভি পল মে প্রলয় হো যায়েগা বহুরি করেগা কফি। না, কালকে যেটা করবে ভাবছ সেটা আজই করো, আজকে যেটি করবে ভাবছ তা এখনই করে ফেলো, তা না হলে পলকে প্রলয় নেমে আসতে পারে, এই বিশ্ব প্রপঞ্চ প্রলয় নেমে আসতে পারে, ধ্বংস নেমে আসতে পারে, বা তোমার শরীরের প্রলয় এসে যেতে পারে, অর্থাৎ তোমার শরীরের পতন ঘটতে পারে, তুমি মৃত্যু মুখে পতিত হতে পারো। সেজন্য বলা হয়েছে না, তূর্ণম যতেত ন পতেদ অনুমৃত্যু যাবৎ, মৃত্যুর আগে তুমি দ্রুত যা করণীয় মঙ্গল কর্ম সেগুলো করে ফেলো। নিঃশ্রেয়সায় বিষয় খলু সর্বত্র স্যাৎ, মুক্তির জন্য যা কিছু করার তুমি এখনই করো। অন্য সব জীবনে তো তোমার বিষয় ভোগ, অন্য পশু ইতর জন্মে সব বিষয় ভক্ত হয়েছে হতেই পারে, কিন্তু মানুষের জন্ম ছাড়া জ্ঞানের যে চর্চা বিচার বিবেক নিয়ে চলা সেটি আর সম্ভব হবে না।
काम क्रोधश्च लोभश्च देहे तिष्ठन्ति तस्करा ज्ञान रत्नम अपहारी तस्मा जागृत जागृत। বলা হয়েছে কাম ক্রোধ লোভ এই রিপুরা শরীরে থেকে শরীরের ক্ষতি সাধন করছে, এরা বিচার বিবেককে হরণ করে নিয়ে আমাদের নিঃস্ব করে চলে যায়। সেজন্য আমি আপনি যেন কিছুতেই বিচার বিবেকহীন জীবন যাপন না করি। শ্রীরামকৃষ্ণদেব বলছেন কে মানুষ যার মান আছে আর হুঁশ আছে, আত্মসম্মান বোধ, আমি পশু নই, আমি কীট পতঙ্গ নয়, ঈশ্বর আমাকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, আমি কি প্রতি মুহূর্তে এই মানুষের জীবন লাভ করে মানুষের আচরণ করছি, আমি পশুর আচরণ করছি না? তো সেজন্য একটি বিষয় ভাবতে বলা হয় প্রত্যহম প্রত্যবেক্ষেত নরশ্চরিত মাত্মন কিন্নু মে পশু ভীতুল্যম কিন্নু সৎপুরুষেরিতি। যে প্রতিদিন তুমি তোমার চরিত্রের দিকে একবার তাকাবে, তাকিয়ে দেখবে তুমি যেভাবে জীবন যাপন করছো সেটি মানুষের জীবন যাপন করছো না পশুর জীবন যাপন করছো। ঈশ্বরের আশীর্বাদে আমরা মানুষের জীবন লাভ করেও কেউ কেউ মানুষের জীবন যাপন করি না, পশুর জীবন যাপন করতে করতে একদিন পশুর মৃত্যুবরণ করি। যে ঈশ্বরের আশীর্বাদে মানুষ হয়ে জন্মায় আর মানুষের মৃত্যুবরণ করতে পারে না, তার মতো হতভাগা কে আছে? সেজন্য আমাদের জীবন সার্থক করার জন্য আমাদের আদর্শ মানুষ হয়ে উঠতে হবে। এই মানুষ হয়ে ওঠার মধ্যেই আমাদের জীবনের সার্থকতা। স্বামী বিবেকানন্দ সেই জন্য প্রার্থনা করেছেন হে গৌরীনাথ হে জগদম্বে আমায় মনুষ্যত্ব দাও, মা আমার দুর্বলতা কাপুরুষতা দূর কর, আমায় মানুষ কর। কবির কণ্ঠে ধ্বনিত হয়েছে পুণ্যে পাপে দুঃখে সুখে পতনে উত্থানে মানুষ হইতে দাও তোমার সন্তানে। নমস্কার।